স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গোড়ালি ব্যথা নিয়ে। রোগীদের কমপ্লেইন থাকে যে তাদের গোড়ালিতে ব্যথা, সেটা গোড়ালির নিচে হতে পারে, গোড়ালির পিছনে হতে পারে, বা গোড়ালির ডানে কিংবা বামে হতে পারে, মানে ভিতরের সাইড অথবা বাইরের সাইডে হতে পারে। তো গোড়ালির কারণগুলো অনেক ধরনেরই। এখানে গোড়ালির আমরা যে সচরাচর বা অ্যাভারেজ গড়পড়তা যেই কারণগুলোর কারণে এই গোড়ালি ব্যথা হচ্ছে, আমরা শুধু সেগুলো আলোচনা করব। অনেক কারণেই হতে পারে, তার মধ্যে হচ্ছে একটা রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস, মানে গোড়ালির ঠিক পিছনে, এবং আরেকটা হচ্ছে গোড়ালির ঠিক নিচে অথবা ডানে বামে যদি হিল স্পার ডেভেলপ করে, মানে গোড়ালির নিচে কাটার মতো তৈরি হওয়া। আরেকটা হচ্ছে হিল স্পারের ঠিক যেখানে ক্যালকেনিয়াম বোনসটা, সেখান থেকে একটা প্লান্টার ফাসা, যেটা আমাদের যে পায়ের পাতার যে ভিতরে তলার নিচের অংশটা, সেখানে একটা ফাসা থাকে, সেটার অরিজিন এবং তার যে অরিজিনের যে পার্টটা, গোড়ালির সাইডের পার্টটা, এখানে পেইন হতে পারে। এটাকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস। গোড়ালির যে পিছনে ব্যথা হয় এটাকে আমরা বলি রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস। এখন এটা হতে পারে যদি কারো কাপ মাসেল টাইট থাকে, অথবা ওভার ইউজ, অথবা অ্যাবনর্মাল শু পরে, জুতা পরে, শক্ত জুতা, লং টাইম দাঁড়াই খেয়ে কাজ করে, তাদের এই রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস হতে পারে। যদি আঘাত পাই সে কারণেও হতে পারে। হিল স্পার হতে পারে, এটা ক্যালকেনিয়াম বোনস একটা ডিজেনারেশন, একটা হাড়ের পরিবর্তন, ক্ষয়। এখানে একটা কাটার মতো তৈরি হয় এই ডিজেনারেশন হওয়ার কারণে, সে কারণে এটা সব টিস্যু, মাসেল এবং প্লান্টার ফাসা দিয়ে খোঁচা দেয়, তখন ব্যথা হতে পারে। সাধারণত এই হিল স্পারের পেইন সকাল সকাল বেশি হয়, কারণ সারা রাত ঘুমানোর পরে সে যখন বিছানা থেকে নামে তখন এই হিল স্পারের পেইনটা সবচেয়ে বেশি হতে পারে। এছাড়া হতে পারে প্লান্টার ফাসাইটিস, মানে যে প্লান্টার যে ফাসাটা আছে সেখানে পেইন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। তো হিল স্পার এবং প্লান্টার ফাসা এটা একসাথে হতে পারে অথবা আলাদা হতে পারে। তুলনামূলক যে হিল স্পারের কারণে প্লান্টার ফাসাইটিস হতে পারে, কারণ যেখানে হিল স্পার তৈরি হয় ক্যালকেনিয়াম বোনস, ঠিক ওখানে প্লান্টার ফাসাটার অরিজিন। আবার প্লান্টার ফাসাইটিস হইলেও কিন্তু হিল স্পার হতে পারে, কারণ প্লান্টারে যখন এখানে ইনফ্লামেশন ডেভেলপ করে তখন বোনসের ডিজেনারেশনটা আরো দ্রুত হয়। যদি কেউ অ্যাবনর্মাল শু পরে, তারপর হার্ড সোল, শক্ত আপনার জুতার যে সোলটা এটা শক্ত হয়, তা লং টাইম দাঁড়ায় থেকে যদি কাজ করে, ওভার ইউজ যদি হয়, যদি কোনো আঘাত পাই, তাহলে কিন্তু এই হিল স্পার, এই প্লান্টার ফাসাইটিস হতে পারে। তো এই তিনটাই, রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস মানে গোড়ালির পিছনে, হিল স্পার মানে ক্যালকেনিয়ামের নিচে ডানে বামে, অথবা প্লান্টার ফাসাইটিস যেটা পায়ের পাতার নিচে, যেখানে হোক না কেন পেইনটা নর্মালি রোগীরা বলে যে এই গোড়ালির চারিদিকে ব্যথা করে, কারণ রোগীরা কিন্তু বলতে পারে না তার অমুক কন্ডিশন ডেভেলপ করছে। সে কারণে একজন রোগী একজন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসেন। কারণ আমরা আমাদের এখানে ডায়াগনোসিস, প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে হবে যে তার আসলে কোথায় সমস্যা, এক্সাক্ট কোথায়, পিছনে ডানে বামে, এবং কোন কন্ডিশন ডেভেলপ করছে। এখানে ট্রিটমেন্টের একটু ভেরিয়েশন থাকবে, খুব বেশি তা না, কিন্তু ডায়াগনোসিসটা যদি প্রপার না হয় তাহলে চিকিৎসাটা কিন্তু প্রপার হবে না। সেখানে রোগীর যেমন এখানে স্পেসিফিক বলা উচিত তার এখানে ব্যথা, একজন চিকিৎসকেরও উচিত প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে তার মেডিকেশন এবং তার ফিজিওথেরাপি দেওয়া। আমরা যদি একটা ওভারঅল একটা চিকিৎসা পদ্ধতির কথা আলোচনা করি, তাহলে প্রথমেই মেডিকেশন এখানে প্রায়োরিটি পাবে, কারণ যেহেতু এখানে ইনফ্লামেশন তৈরি হয়, সব টিস্যুতে ইনফ্লামেশন, এখানে প্লান্টার ফাসাতে ইনফ্লামেশন, এখানে বার্সাতে ইনফ্লামেশন, তাহলে এখানে কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ NSAIDs, এটা কিন্তু এখানে ভালো কাজ করবে, পেইনটাকে কমায় নিয়ে আসবে, সাবসাইড করে দিবে, মাসেল রিল্যাক্সেন্ট থাকতে পারে। এটা নির্ভর করবে চিকিৎসক রোগীকে দেখে তার কি পরিমাণ পেইন, সেই ধরনের সেই অনুযায়ী ওষুধ প্রদান করবেন, তার মাসেল রিল্যাক্সেন্ট প্রয়োজন আছে কিনা, বা তার আর কোনো ওষুধ প্রয়োজন আছে কিনা, ক্যালসিয়াম ভিটামিন ডির কি অবস্থা, এগুলো তিনি দেখবেন, তার অস্টিওপোরোসিস আছে কিনা, এবং সেখানে
এবং একজন ফিজিওথেরাপিস্টের এখানে বিশাল ভূমিকা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু পেইন কিলার খেলেই মাসেল ইরেশন খেলেই এই পেইনগুলো কিন্তু কন্ট্রোল করা যায় না। এক্ষেত্রে কারো যদি কাপ মাসেলে টাইট থাকে, কাপ মাসেল মানে হচ্ছে ঠিক পায়ের পিছনের মাসেলটা, গোড়ালির উপরে পায়ের পিছনের মাসেলটা কাপ মাসেল, কাপ মাসেল যদি কারো টাইট থাকে তাহলে এটা কি করবে, কোথায় এটা ক্যালকেনিয়াম বোনস থেকে পুল করবে এবং ক্যালকেনিয়াম এবং এর ট্যান্ডন যে টিএ ট্যান্ডো অ্যাকিলিস, এই ট্যান্ডনের মাঝখানে যে বার্সা থাকে এখানে কম্প্রেশন হবে, বার্সাইটিস ডেভেলপ করবে, কারণ তার কাপ মাসেল টাইট শর্ট এন্ড ছোট, এটা লেন্দেনিং হতে পারে না, ওভার স্ট্রেস বা স্ট্রেচিং হতে পারে না, তাহলে এখানে রেট্রো ক্যালকেনিয়ার বার্সাইটিস হতে পারে। তাহলে কি হবে, তার কাপ মাসেলকে স্ট্রেচিং করতে হবে। এরপরে তার যদি কাপ মাসেল টাইট থাকে, ধরে নেন তার রেট্রো ক্যালকেনিয়ার বার্সাইটিস হয়নি, কিন্তু তার কিন্তু এখানে ক্যালকেনিয়ার স্পার বা প্লান্টার ফাসাইটিস হওয়ার জন্য এই কাপ মাসেল দায়ী হতে পারে, শুধুমাত্র শক্ত জুতা বা লং টাইম ধারা থেকে কাজ করলেই না, কাপ মাসেল টাইট থাকলেও এখানে তার প্লান্টার ফাসাইটিস বা রেট্রো বা ক্যালকেনিয়ার স্পার ডেভেলপ করতে পারে। কেন, কারণ যখনই তার ক্যালকেনিয়াম বোনসটাকে মাসেল পুল করে রাখছে, টান দিয়ে রাখছে, তখন তার যে বায়ো মেকানিক্স নর্মাল যে অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু চেঞ্জ হবে, যখন এগুলো চেঞ্জ হবে তখন এখানে ক্যালকেনিয়াম এবং তার যে সারাউন্ডিং স্ট্রাকচার, তার যে টিস্যু এবং প্লান্টার ফাসাতে এটা ওভার স্ট্রেস পড়বে, যে কারণে এখানে পেইন তৈরি হবে। তাহলে যে আর্লি মর্নিং এ রোগীরা যে কমপ্লেন করে, তাদের আর্লি মর্নিং বিছানা থেকে নেমেই যে তার পেইনটা হচ্ছে, এটা কেন, কারণ সারা রাতে মাসেলগুলো আমাদের যে বডির সকল প্যাথোলজি সারা রাত ঘটে, এবং যখন লং টাইম এই মাসেলগুলো একটা নির্দিষ্ট পজিশনে থাকে, একটা কন্ট্রাক্ট পজিশনে, রিল্যাক্স পজিশনে, যখনই সকালে রোগী পা ফিলে হাঁটার চেষ্টা করে তখনই কিন্তু তার এখানে ওভার স্ট্রেস তৈরি হয়, মানে ফাস্ট স্ট্রেচিং, তখন এখানে পেইনটা তৈরি হয়। কারণ এখানে আপনার অনেক ধরনের কেমিক্যাল মেডিয়েটর জমা হয় সারা রাতে এই প্যাথোলজিক্যাল কন্ডিশন কারণে। তাহলে রোগীর জন্য যে অ্যাডভাইসগুলো, সেটা হচ্ছে যে রোগীকে অবশ্যই নরম জুতা পরতে হবে, পারফেক্ট জুতা পরতে হবে, অ্যাবনর্মাল শু বা শক্ত সোলের কোনো জুতা পরা যাবে না, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এখানে দামের ইস্যু না, কম দামে 100 বা 150 টাকা দিয়ে রাবারের স্যান্ডেলও পাওয়া যায়, এটাও অনেক উপকারী যদি সেটা নরম রাবারের সোল হয়। যদি অনেক দামি জুতা কিনলেন, সোলটা শক্ত, তাহলে এই জুতা কিন্তু আপনার উপকারের চেয়ে ক্ষতি করলো বেশি। এটা আপনি টেম্পোরারি কয়েক মিনিটের জন্য পড়তে পারেন, কোনো প্রোগ্রাম উদ্দেশ্যে পড়তে পারেন, কিন্তু আপনি এটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারবেন না। তাহলে নরম সোল পড়তে হবে, আপনার মেডিকেশন খাওয়া দরকার, ওষুধ সঙ্গে আপনার অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে, কারণ ফিজিওথেরাপি চেক করে একজন ফিজিওথেরাপিস্ট উনি চেক করে দেখবেন যে তার কোন কোন মাসেলে প্রবলেম, এটা কাপ মাসেলে সমস্যা নাকি এটা অ্যাঙ্কেলের বায়োমেকানিক্যালি সমস্যা নাকি তার প্লান্টার ফাসান টাইট হয়ে গেছে অথবা তার নাকি হ্যামস্ট্রিং এর প্রবলেম, অন্যান্য কন্ডিশনের কারণে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। বডি আমাদের তো একটা কম্বাইন্ড স্ট্রাকচার, এমন না যে এই পার্টটা আলাদা ওই পার্ট আলাদা, যখন একটা পার্ট ইঞ্জুরি হবে তখন কিন্তু কনসিকুয়েন্টলি বাকি পার্টগুলো ইঞ্জুরি হতে পারে। তো সে কারণে একদম ফিজিওথেরাপিস্ট প্রপারলি অ্যাসেস করে দেখবেন তার আসলে কোথায় ব্যথা, কি কারণে ব্যথা হচ্ছে, এটাকে উনি কারেকশন করবেন, বায়োমেকানিক্যালি কারেকশন করবেন। এবং অ্যাডভাইসের মধ্যে হচ্ছে তার কিছু হোম অ্যাডভাইস, যেমন রোগীদের কাপ মাসেল স্ট্রেচিং করতে হবে, কাপ মাসেলকে স্ট্রেচিং করতে হবে, এবং বরফ দেওয়া যেতে পারে, মাসেলগুলোকে রিলিজ করার পর বরফ দেওয়া যেতে পারে 10 মিনিট, এটা কোনো সুতি কাপড়ে বরফের টুকরা নিয়ে দেওয়া যেতে পারে অথবা কোনো গামলা বা বালতিতে বরফের টুকরা টুকরা ফেলে দিয়ে সেখানে পা রাখা যেতে পারে। পায়ের যে সাদা অংশটুকু, এতটুকু অংশ আমরা একটু পানি দিয়ে, অল্প সামান্য পানি দিয়ে ওখানে কিছু বরফের টুকরা ছেড়ে দিয়ে পায়ের পাতা পর্যন্ত সাদা অংশটুকু 10 মিনিটস, মানে মাসেলগুলো রিলিজ করে নিয়ে আপনার ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়ামগুলা শেষ করার পর আপনি 10 মিনিট যদি বরফ দেন ভালো উপকার পাবেন। বরফ দিলে একটু কষ্ট লাগবে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট আউটকামটা ভালো আসবে। তো কিন্তু তারপরেও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু ডিরেক্ট চিকিৎসা দেওয়া না, আমি আপনাদের কেবল একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। যদি আপনারা বুঝেন যে আপনার গোড়ালি এই ধরনের ব্যথা হচ্ছে, আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ হবেন, আপনারা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবেন, তারপর তাদের দেওয়া অনুযায়ী ওষুধপত্র চিকিৎসাপত্র অনুযায়ী বাসায় আপনি ওষুধ খাবেন, আপনি এক্সারসাইজ করবেন, নিয়ম মানবেন, উপদেশগুলো মেনে চলবেন, নরম জুতা পরবেন, আপনি ব্যায়াম করবেন, বরফ দিবেন,
আশা করি আপনি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।